গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে রাত্রি 12:10 নাগাদ আমরা এসে পৌঁছেছি। ওই যে মাটির বাড়িটা দেখা যাচ্ছে, দোতলা বাড়ি, আমরা ওরই দোতলার ওপরে রয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মাটির সিঁড়ি, ঘরটাও পুরো মাটির। দেখুন ঘরের ভেতরে কত সুন্দর মাটি দিয়ে কাজ করা আছে। বাড়িটার পেছন দিকটা দেখুন পুরো জঙ্গল। আমরা রাতে এসে বুঝতে পারছিলাম যে আমরা উঠতে উঠতে সবাই হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু সৌভিকদা কন্টিনিউ উঠে যাচ্ছে, কোনো ক্লান্তি নেই যেন শরীরে। উঠছে কন্টিনিউ, উঠে যাচ্ছে। হাই পথ এনা কতক্ষণ সম্ভব হয়ে ওঠে। সবাই দেখে আসবে। একদম উপর এখন অব্দি উঠতে পারিনি, উপর থেকে দু তিন মিনিটের নিচে রয়েছি আমরা। বাট এখান থেকেও পুরো ঝাড়গ্রামটাকে খুব সুন্দরই লাগছে দেখতে। পুরো ঝাড়গ্রামটা এখান থেকে দেখা যাচ্ছে এবারে। হয়েছিল অনেকে মিলে চান করে, বাট শেষে আমি, হিমাদ্রিদার পোলা, এই সেই কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট, বাট আমাদের কপালে সেখানকার খাবার কিছুই জুটলো না লাস্ট অব্দি। আমরা বেরিয়ে পড়েছি, একটা ট্রেকিং এর রুট ছিল ওখানে আমাদের হেঁটে কালকে আসলে। আমরা এসে পড়েছি এখন ঝাড়খণ্ড আর ঝাড়গ্রামের বর্ডারে। খুব সুন্দর জায়গাটা, একটা জাস্ট খালের মধ্যে দিয়ে একটা ভাগ হয়েছে। এই হচ্ছে সুতানুটির জঙ্গল যেটা দেখছেন, এই হচ্ছে সেই জঙ্গল। পরে শেষ স্পট মুকুটমণিপুর ড্যাম, পুরোপুরি একটা উল্টো রাস্তা ধরে আমরা এসে পৌঁছে গেছি।